তো বন্ধুরা, বর্তমানে তোমরা যারা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ছো এবং 2024 সালে ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা দেবে, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব তোমাদের বাংলার প্রথম যে গল্পটি আছে কর্তার ভূত, সেই গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব উত্তরসহ, এবং এই আলোচনার যে পিডিএফ সেটা তোমাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করব। তো অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো, কি করে পিডিএফটি পাবে সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাঝখানে তোমরা জানতে পারবে। দেখো, প্রথমে তোমাদের কিছু কথা বলি, এই যে প্রশ্নগুলি দেওয়া হচ্ছে এগুলি কিন্তু কোনো রকমের সাজেশান নয়, ছোট প্রশ্ন সাজেশান দেওয়া কিন্তু কখনোই সম্ভব নয়। এভাবে বলে দেওয়া সম্ভব নয় যে চার পাঁচটা ছোট প্রশ্ন দেওয়া হলো সেখান থেকে তোমরা 100% কমন পাবে, সেটি কিন্তু কখনোই সম্ভব নয়। বড় প্রশ্নের ক্ষেত্রে যেটা সম্ভব হলেও ছোট প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সেটা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে তোমাদের টেক্সট বইটা একটু খুঁটিয়ে পড়তে হবে, তবে তোমাদের টেক্সট বইয়ে যেই প্রশ্নগুলি বিগত বছর এসেছিল কিংবা যেই প্রশ্নগুলি না পড়লেই নয়, যেগুলি পড়তেই হবে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, এই যে প্রশ্নগুলি বলবো উত্তরগুলি বলবো, মাঝে মাঝে কিন্তু এমন কিছু প্রশ্ন বলবো যেগুলির উত্তর বলবো না, যেগুলির উত্তর তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এক্ষেত্রে তোমাদের একটি ছোট্ট মক টেস্টও হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো শুরু করছি ভিডিওটি বেশি কথা না বাড়িয়ে। তো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো, তোমরা চাইলে লিখে নিতে পারো, কিংবা তোমরা কিন্তু পিডিএফটির জন্য সম্পূর্ণ ভিডিওটি একবার হলেও দেখো। আর তোমাদের অবশ্যই বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ক্লাস ইলেভেনের পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও এভাবে কিন্তু আসতে থাকবে। ক্লিয়ার? এবং তোমরা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও। শুরু করছি, দেখে নাও প্রথমে যে প্রশ্নটি, কর্তার ভূত গল্পটি কে লিখেছেন? প্রথমে এটা তোমাদের আমি উত্তরটা বলছি না, এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও, কর্তার ভূত গল্পটি কে লিখেছেন, ঠিক আছে? তারপরে দেখো পরের প্রশ্ন, যে সনে কর্তার ভূত কাহিনীটি প্রথম মুদ্রণ আকারে প্রকাশিত হয় তা হলো? উত্তর হবে এটার 1326 শ্রাবণ মাসে। পরবর্তী প্রশ্ন, কর্তার ভূত গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায় তার নাম কি? উত্তর, প্রবাসী পত্রিকা। পরবর্তী প্রশ্ন, কর্তার ভূত গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর হবে লিপিকা গ্রন্থের অন্তর্গত। ক্লিয়ার? তারপরের প্রশ্ন, কর্তার ভূত কী জাতীয় রচনা? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি কিন্তু পরীক্ষায় কিন্তু অনেকবার দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এটি ভালো করে জেনে রাখা দরকার। এটি কিন্তু রাজনৈতিক রূপক কাহিনী। ক্লিয়ার? এটা হচ্ছে রাজনৈতিক রূপক কাহিনী। এটা কর্তার ভূত নাম শুনলে অনেকে ভাবে ভৌতিক কাহিনী, তবে কিন্তু সেটা নয়, এটা হচ্ছে রাজনৈতিক রূপক কাহিনী। পরবর্তী প্রশ্ন, ভূতগ্রস্ত দেশের লোক চলে? উত্তর হবে চোখ বুঝে, চোখ বুঝে চলে। নেক্সট, এটার উত্তর বলবো না, তোমরা কিন্তু এটা কমেন্ট করে জানাবে, চোখ বুঝে চলাকে তত্ত্ববিজ্ঞানীরা কি বলেছেন? এটার উত্তর বলছি না, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো। তারপরে, ভূতের বাড়াবাড়ির হাত থেকে রক্ষা পেতে ডাকা হয় কাকে? উত্তর হবে ওঝাকে ডাকা হয়। নেক্সট, দেশের মাতব্বর কারা ছিল? উত্তর, শিরোমণি আর চূড়ামণি, ঠিক আছে? তারপরে, যারা সজাগ দেশবাসীকে অশুচি বলেছেন তারা কে? এটাও তোমরা কমেন্ট করে জানাও, এর উত্তরটা কী হবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, এই সমস্ত যে উত্তরগুলি বলছি কমেন্ট করে জানাও, এই সমস্ত উত্তরগুলো কিন্তু তোমরা পিডিএফে পেয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের কোনো চিন্তার দরকার নেই, সেটা কিন্তু পিডিএফে পাবে, তবে তোমাদের জাস্ট একটা ছোটোখাটো মক টেস্টের জন্য কিন্তু তোমাদের জাস্ট জিজ্ঞেস করছি। ক্লিয়ার? তোমরা কিন্তু অবশ্যই প্রথমে কর্তার ভূত যে গল্পটি আছে সেটা টেক্সট বই থেকে পড়ে নাও। ক্লিয়ার? তারপরে পরবর্তী প্রশ্ন, ভূতের পেয়াদারা কোথায় ঘুরে বেড়ায়? উত্তর হবে খিড়কির আনাচে কানাচে। নেক্সট, অভূতের পেয়াদারা কোথায় ঘুরে বেড়ায়? এটার কমেন্ট করে তোমরা জানাও, আমি ভূতের পেয়াদা বলে দিলাম, তোমরা অভূতের পেয়াদাটা জানাও। নেক্সট, ভূতের জেলখানার দেওয়ালের বৈশিষ্ট্য কী? উত্তর হবে দেওয়াল আছে কিন্তু চোখে দেখা যায় না, দেওয়ালটা আছে কিন্তু কি চোখে দেখা যায় না। পরবর্তী প্রশ্ন, ভূতুরে জেলখানার দারোগা ছিল কে? উত্তর হবে নায়েব। পরবর্তী প্রশ্ন, মাসি পিসিরা শোনাবে কী শোনাবে? উত্তর হবে কৃষ্ণ নাম শোনাবে। পরবর্তী প্রশ্ন, ভূতগ্রস্ত মানুষের ভবিষ্যৎ কে কবি, মানে ভূতগ্রস্ত মানুষের ভবিষ্যৎকে কবি কিসের সাথে তুলনা করেছেন? উত্তর হবে ভেড়ার সাথে তুলনা করেছেন। পরবর্তী, সেখানেই তো ভূত, বক্তব্যটি কার? এটা তোমরা কমেন্ট করে জানাও উত্তরটা। পরবর্তী প্রশ্ন, ভূতের উপদ্রবে কার ঘরে টেকা দেয়? উত্তর হবে গৃহস্থের। পরবর্তী তোমরা দেখো, তুমি গেলে আমাদের কী দশা হবে? যার কথা বলা হয়েছেন তিনি হলেন? উত্তর হবে কর্তা। পরবর্তী প্রশ্ন, জেলখানা থেকে কী বেরিয়ে যায়? উত্তর হবে মানুষের তেজ বেরিয়ে যায়, জেলখানা থেকে মানুষের তেজ বেরিয়ে যায়।
পরবর্তী প্রশ্ন, জেলখানার ঘানি যে কাজ করে তা হলো, উত্তর হবে তেজ বার করে দেয়। পরবর্তী প্রশ্ন, কেবল অতি সামান্যকরণে একটু মুশকিল বাঁধল, কারণটা কি? উত্তর, পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি। পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি। পরবর্তী প্রশ্ন, আমার ধরাও নেই ছাড়াও নেই উক্তিটি কার, এটা তোমরা কমেন্ট করে জানাও। পরবর্তী প্রশ্ন, যেমন করে পারে ভূত ছাড়াবো, উক্তিটির বক্তা হলেন, উত্তর হবে অর্বাচীনেরা। পরবর্তী প্রশ্ন, খাজনা হিসেবে কি দেওয়া হয়, এটা তোমরা কমেন্ট করে জানাও যে খাজনা হিসেবে কি দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, তারা বলে ভয় করে যে কর্তা, তাদের ভয়ের কারণ কি? উত্তর, কর্তাকে ছাড়া তারা চলতে পারবে না। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর, এবং অনেক প্রশ্নের উত্তর আমি বলিনি যেগুলো তোমাদের বলতে হবে কমেন্ট করে, সেগুলো একটা ছোটোখাটো মক টেস্ট বলতে পারো হয়ে গেল। আর তোমরা কিন্তু অবশ্যই প্রথমে কর্তার ভূত গল্পটি পড়ে নাও টেক্সট বই থেকে, তারপরে এই ভিডিওটি দেখো, তোমরা কিন্তু অনেকটাই হেল্প পাবে। আর তোমাদের পিডিএফটা কী করে পাবে, ডিসক্রিপশনে একটি টেলিগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রামের লিঙ্ক, সেই টেলিগ্রামে গেলে তোমরা কিন্তু সেখান থেকে পিডিএফটি সম্পূর্ণ সংগ্রহ করতে পারবে ফ্রিতে, কোনো কিন্তু টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আর তোমরা কিন্তু অবশ্যই সেই পিডিএফে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, সেখানে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। অনেক হয়তো এখনও গল্পটি পড়োনি বা পড়েছো হয়তো ভুলে গেছো, কিংবা এখনও পড়বে, তো অবশ্যই কিন্তু গল্পটা পড়ে নাও একবার হলেও, তারপরে কিন্তু প্রশ্নগুলো ভালো করে করে নাও। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের জন্য আজকের এই ভিডিও। এর পরবর্তীতে তোমরা এখান থেকে কী কী বড় প্রশ্ন করবে তা নিয়ে একটা ভিডিও আসবে, সমস্ত কিছু থেকে গুরুত্বপূর্ণ ভিডিও একে একে পাবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকো, তোমাদের ক্লাস ইলেভেনের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আরও অনেক ধরনের সাজেশান ভিডিও তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে পেয়ে যাবে। তো আজকের জন্য এতটাই রাখলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশান নিয়ে।